হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ একটি সাবানের রিভিউ দিব। সাবান নিয়ে কিন্তু এর আগেও অনেক ভিডিও হয়েছে। সাবান কিন্তু বিভিন্ন কোম্পানির, বিভিন্ন নামের, বিভিন্ন ধরনের, বিভিন্ন ফ্লেভারের রয়েছে। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে প্রতিটি সাবানেরই রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আজ আমরা যে সাবানটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটি আপনি হয়তো চিনে থাকবেন। নাম হচ্ছে ডেটল স্কিন কেয়ার সাবান। বন্ধুরা, ডেটল, আমরা কিন্তু যদি এই নামটি শুনি তাহলে কিন্তু স্যাভলনের পাশাপাশি ডেটলকে কল্পনা করতে পারি। ডেটল মানে আমরা মনে করি জীবাণু সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে এবং জীবাণু নাশক একটি সাবান। কিন্তু বন্ধুরা, এই সাবানটি আসলে কতটুকু কার্যকর, কেমন, এবং এর যে আমি যে ব্যবহার করলাম কতটুকু এ থেকে উপকৃত হলাম, সে নিয়েই কথা বলবো। বন্ধুরা, এই প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটির দাম, খুচরা মূল্য কিন্তু বাজারে রয়েছে 65 টাকা। আমি পাইকারি মার্কেট থেকে 60 টাকায় কিনেছি। 125 গ্রাম এই প্যাকেটের ওজন। এই সাবানটিকে বলা হচ্ছে যে টয়লেট সাবান, গ্রেড 1, TFM 76% ন্যূনতম, কোনো ক্ষতিকারক উপাদান নেই। আর উপাদানের মধ্যে সোডিয়াম সোপ, গ্লিসারিন, AOS, LGO, সিলিকন, ইমালশন ও পারফিউম এবং অন্যান্য উপাদান রয়েছে। বন্ধুরা, সতর্কতা যদি বলি যে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, চোখের সঙ্গে স্পর্শ থেকে দূরে রাখতে হবে। আরেকটি বিষয় এটি হলো যে প্রচুর পরিমাণের পানি দিয়ে এটি ধুয়ে ফেলতে হবে। যদি তারপরও জ্বালাপোড়া করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই যে সাবানটি দেখতে পাচ্ছেন, এটি আপনার রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের একটি প্রোডাক্ট, চট্টগ্রামে তাদের কোম্পানি। কিন্তু এবার আসি, এই সাবানটি ব্যবহার করে আমি কতটুকু উপকৃত হয়েছি এবং আমার কতটুকু ভালো লেগেছে। আপনি দেখবেন সাবানটির উপরে 100% শিওর বিই লেখা রয়েছে। বন্ধুরা, আমি এই সাবানটি ব্যবহার করে খুব একটা স্যাটিসফাই না, কারণ আমার কাছে প্রথম দিকে মনে হতো যে স্যাভলন এবং এই ডেটল সাবানগুলো হয়তো ওই ধরনের, মানে স্যাভলন যেভাবে আমরা ব্যবহার করে থাকি একটা জীবাণু নাশক ভাব থাকবে, ফ্লেভারটাও সেরকম হবে, কিন্তু আসলে আমার কাছে সেরকম লাগেনি। সাধারণ সাবানের মতোই মনে হয়েছে। ঘ্রাণটাও আহামরি খুব বেশি করাও না, আর একেবারে সিম্পল। দেখবেন যে সাদা, এই আমি এটা কিনেছি যেটা, এটা হচ্ছে সাদা কালারের। প্যাকেটের গায়ে রয়েছে পিঙ্ক কালার, কিন্তু স্কিন কেয়ার এই যে সাবানটি, এটির ভিতরে আসে সাদা কালার। আমি এটি যখন ব্যবহার করি তখন আমার কাছে সত্যি বলবো যে একেবারে সাধারণ একটি সাবান মনে হয়েছে, ব্যতিক্রম কোনো আহামরি। 65 টাকা নিয়েছে কিন্তু দাম যে 65 টাকা, অন্যান্য কোম্পানির এই ওজনেরই সাবানের দাম আরও কম, অনেক ক্ষেত্রে দেখা যায় অর্ধেক দামেও পাওয়া যায়, সেগুলো আরও ভালো, ঘ্রাণ ভালো থাকে। এটার মধ্যে যে কি আহামরি রয়েছে তা তো উপাদান বললাম, আমি ব্যবহার করে খুব তৃপ্ত নই। তবে আপনি নামের জন্য এটি কিনতে পারেন। তবে আমার কাছে মানের দিক থেকে যদি বলি যে আমি সন্তুষ্ট নই। যাই হোক বন্ধুরা, এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানে এ রাখছি। আপনি আপনার পণ্যটি যাচাই বাছাই করে মার্কেট থেকে তবেই কিনবেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য কিনবেন না। আমরা যেন পণ্য কিনে বাজার থেকে ঠকে না আসি সেদিকে নজর রাখতে হবে। ধন্যবাদ।